আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না। আমরা 10ই নভেম্বর পালন করতে গিয়ে মিথ্যা মামলায় আমাদের নেতৃত্বকে ফাঁসানো হয়েছে। আমাদের তিন ভাই জেল খেটেছেন কয়েকদিন। আমি কয়েকদিন আগে এসে তাদেরকে সম্বর্ধিত করে গেছি দক্ষিণ মণ্ডল কার্যালয়ে। আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে এ লড়াই করতে হবে এবং আমাদের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, নিজের অধিকার, দেশ মাতৃকার প্রতি আমাদের যে অঙ্গীকার পূরণ আমরা তখনই করতে পারব যখন পিসি ভাইপো নামক আবর্জনার হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে পারব, সেদিনই আমাদের প্রকৃত জয় হবে। তাই আমাদের যে কথা আগের বক্তারা তপনদা অনেকক্ষণ বলেছেন, বটকৃষ্ণ অনেক পয়েন্টে আপনাদের বলে গেছে, আমি কথা বাড়াতে চাই না। আমার তো প্রায় আসা হয়, 10 দিনে একবার তো অবশ্যই, তিনটে চলমান অফিস রয়েছে বিধায়কের এবং শিকড়টা আমার এত গভীরে, এই শিকড়ের উপড়ানো অত সহজ নয়, এটা পিসি ভাইপো জেনে রাখা দরকার আছে। যত ছা তাই করো ততই ছা তাই হবে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। মাটি খুব শক্ত, 17টা জিপি আছে, 12টা জিপিতে প্রধান আমাদের হবে, বাকি 5টাতেও প্রধান কে হবে বিজেপির মেম্বাররা ঠিক করে দেবে, আমরা ঠিক করবো প্রধান কে হবে, আর 12টাতে সরাসরি কমলের প্রধান হবে, পদ্মের প্রধান, ঠিক আছে। 2টো পঞ্চায়েত সমিতি আমরা পাবো, 5টা জেপির মধ্যে 3টে একেবারে সুনিশ্চিত, আর বাকি 2টোই আমরা যেদিকে ইশারা করব সেই জেপি জিতবে, আমরা সেই রকম মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। তাই আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানে কয়েকজন তোলামূল ছেড়ে চোরের পার্টি, কাটমানির পার্টি, তোষণের পার্টি, এই পার্টিকে উৎখাত করার জন্য আজকে গীতারানী গায়েন, সহদেব মহাদেব কর বর, বিদ্যুৎ হালদার, তপন মণ্ডল, মলয় দাস এরা যোগ দিতে চান। তপন ব্যানার্জি দলের প্রথা মেনে শ্যামাপ্রসাদ এবং তপন ব্যানার্জি এদের হাতে পতাকা ধরিয়ে প্রাইমারি মেম্বারশিপ দেবে শপথ।